আপনার চেষ্টা চলতেই থাকবে, এটি আপনি কখনো থামিয়ে রাখতে পারবেন না। ওয়াও, এবার শাকিব খানের দরজ সিনেমা নিয়ে মুখ খুললেন খলনায়ক শাকিল খান। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত ভিডিওটি দেখুন। বর্তমানে শাকিব খানের দরজ সিনেমা নিয়ে দেশ ও দেশের বাইরে প্রচুর পরিমাণে সাড়া ফেলেছে, কারণ এই প্রথম কোনো বাংলাদেশি নায়কের প্যান ইন্ডিয়ান সিনেমা। যতবারই শাকিব খানের ভালো সিনেমা সামনে আসে, তখনই যেন কিছু মানুষ শাকিব খানের ভুল ধরা আর তার সমালোচনা করে যেন আলোচনায় আসতে পছন্দ করেন। সাম্প্রতিক সময়ে সুপারস্টার শাকিব খানকে নিয়ে যেন বরাবরের মতোই আবারও সমালোচকেরা উঠে পড়ে লেগেছে, তাই তো এবার খলনায়ক শাকিল খান এক ইন্টারভিউতে শাকিব খানের দরদ সিনেমার প্রসঙ্গ টেনে আনলে তিনি বলেন, শাকিব খান আছে বলেই ফিল্ম ইন্ডাস্ট্রি এখনও দাঁড়িয়ে আছে, সেই সাথে শাকিব খানের সমালোচনাকারীরাও থেমে নেই। যার যত জনপ্রিয়তা বেশি তার সমালোচনাকারীও তত বেশি, তাই শাকিব খানকেও থেমে গেলে চলবে না। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, শাকিব খানের দরদ সিনেমার বেশ প্রশংসা করেন শাকিল খান। তাই প্রিয় সম্মানিত ভিউয়ার্স, শাকিল খানের কথাগুলো আপনাদের কেমন লেগেছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মতামত।